বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? নাইরা হোসেন, সৌরভ, রাফিজ, তারপর হচ্ছে ইস্তিয়াক, তারপর রিয়া, তারপর রোহিত, তাবাসসুম, রাফি, সবাই ভালো আছো তোমরা? হ্যাঁ, আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুর বেলাতে ক্লাস তোমাদের, ভালো না থাকা তো উপায় নাই, তাই না? আমাদেরকে ভালো থাকতেই হয়। আচ্ছা, রসায়ন দশম শ্রেণী, তোমাদের অষ্টম অধ্যায় ধরেছিলাম আমরা, অষ্টম অধ্যায় রসায়নের শক্তি আলোচ্য বিষয়। আজকের একটা সৃজনশীলের গ নম্বর প্রশ্ন আলোচনা করব। তোমাদের বইয়ের গাণিতিক সমস্যা গতদিন আমরা আলোচনা করে দিয়েছি আমি, তাই না রোহিত? তাই না? গতদিন আমরা ডেলএইচ এর মান নির্ণয় করা শিখেছি। হ্যালো, গতদিন আমরা ডেলএইচ এর মান নির্ণয় করা শিখেছি, তাই না? আজকে আমরা ডেলএইচ এর মান দেওয়া থাক আছে কোশ্চিনে, বাট যে কোনো একটা মৌলের, যে কোনো একটা মানে যৌগে তার একটার বন্ধন শক্তির মান বের করব আমরা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কি লেখা আছে, একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা, এটা গ নম্বর প্রশ্ন। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে, প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2019 সালের এসএসসি পরীক্ষায় আসা প্রশ্ন, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এর জন্য আমি আজকের আলোচনায় এটা রেখেছি, ঠিক আছে? মুশফিকুর 120 রোল আমার ক্লাসে, না মুশফিকুর, যমুনা, মুশফিকুর যমুনা না চলে গেল, আমার নাকি বেড়ে, আমার শাখা আছে সৌরভ, তারপর আছে রাফি, দুইজনকে দেখতে পাচ্ছে আমার শাখার, বাদ বাকি সবাই কোথায় গেছে ক্লাসে? হ্যাঁ, ইনামুল ক্যাপ্টেন কই ক্লাসে? ক্যাপ্টেন নাই স্যার, ক্লাস করে না, ঘুমাচ্ছে মনে হয়, ক্লাস করে না, না স্যার, না স্যার, আচ্ছা ক্লাস করে নাকি দেখছি আমি, তাহলে আমরা শুরু করে দিই, তাই না? শুরু করে দিয়েছি অলরেডি, তাহলে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ, উদ্দীপকটা দেখতে পাচ্ছ, আচ্ছা যাই হোক, তাহলে আমরা আমরা এই প্রশ্নটা এখন আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা খাতা কলম বের করেছো সবাই? তোমাদের কাছে সবার কাছে খাতা কলম থাকতে হবে, এবং আমি যখন প্রশ্নের উত্তর চাইবো তখন গ্রুপে যে অবস্থায় তোমরা যেটা লিখছো সেটাই কিন্তু গ্রুপে ছবি পাঠাতে হবে, এই ক্লাসে থেকেও ছবি পাঠানো যাবে, সমস্যা নেই। তাহলে আমরা অষ্টম অধ্যায়ে রসায়ন শক্তি অধ্যায়ের আমরা যাচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন গ নম্বর, দেখো এটা দেওয়া আছে C3H8, বুঝতে পারছ? আর সমতা করাই আছে, এটা পাঁচ অণু, পাঁচ মোল অক্সিজেন বিক্রিয়া করে 3 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 4 মোল পানি উৎপন্ন হয়, এবং তার সাথে প্লাস 2012 কিলোজুল আছে, মানে এই বিক্রিয়াতে তাপ উৎপাদন হয়েছে। এখানে দেওয়া আছে কার্বন কার্বন বন্ধন শক্তির মান, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন বন্ধন শক্তির মান, এবং অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তির মান যথাক্রমে 344, মানে কার্বন কার্বনের 344, কার্বন হাইড্রোজেন 414, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন 498, এবং অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধনের মান 464 কিলোজুল পার মোল। বোঝা গেছে? তাহলে গ নম্বর প্রশ্ন দিয়েছে, উদ্দীপকের বিক্রিয়া হতে কার্বন ডবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তির মান বের করতে হবে। তার আগে আমরা কি শিখেছি? আগে আমরা ডেলএইচ এর মান নির্ণয় করা শিখেছি, ডেলএইচ এর মান নির্ণয়ের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করেছি? এনামুর রহমান বলো, ডেলএইচ এর মান নির্ণয় করার জন্য কোন সূত্র ব্যবহার জানি আমরা? ডেলএইচ ইকুয়াল টু এইচ ওয়ান মাইনাস এইচ টু, অর্থাৎ বিক্রিয়ক দ্বয়ের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি বিয়োগ উৎপাদ গঠনের জন্য প্রয়োজনীয় মোট শক্তি, উৎপাদ গঠনের জন্য মোট বন্ধন শক্তির পরিমাণ বের করতে হবে। এর জন্য লাগবে ডেলএইচ এর মান, যদি দেওয়াই থাকে ডেলএইচ এর মান যদি দেওয়া থাকে তাহলে যে কোনো এইচ ওয়ানের একটা বন্ধন শক্তির মান বের করা যাবে, যদি উৎপাদের বিক্রিয়কের বন্ধন শক্তির মান সম্পূর্ণ দেওয়া থাকে তাহলে বিক্রিয়কের বা উৎপাদের বন্ধন শক্তির মান যে কোনো একটা না দেওয়া থাকলেও
ডেলেইচের মান কোশ্চেনে দেওয়া থাকলে তুমি বের করতে পারবা। তাহলে আমি কি পাচ্ছি, ডেলেইচ ইকুয়াল টু এইচ ওয়ান মাইনাস এইচ টু। তাহলে গতদিন আমরা বন্ধন শক্তির মান এর পার্থক্য করে আমরা ডেলেইচের মান বের করেছি, আজকে একই জিনিস আমরা শুধু ডেলেইচের মান দেওয়া আছে কোশ্চেনে সেটাকে এবার যে কোনো একটা মৌলের একটা যৌগের যে কোনো একটার বন্ধন শক্তির মান বের করব। আমার কথা কি বোঝা গেছে ইস্তিয়াক? জি স্যার। মাহাতিরও আছে ক্লাসে, রিয়া আছে, নাজবুসাকি বানাম আছে, মাইসা আছে, তিসা আছে, অনেকেই ইনশাল্লাহ 12-13 জন হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা আমাদেরকে এই অঙ্কটা করতে হলে রোহিত প্রথম কাজ কি বাবা বলতো? বিক্রিয়াটি সমতাকরণ আছে কিনা সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, বিক্রিয়ার সমতাকরণ করা আছে কিনা দেখতে হবে এবং বন্ধন শক্তির মান সঠিকভাবে দৃষ্টি দিতে হবে, দিয়েই তোমাকে দেখতে হবে কোনটা দেওয়া আছে আর কোনটা বের করতে হবে। আর বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়াটিকে গাঠনিক সংকেত আকারে আগে লিখতে হবে, তাহলেই তুমি এই অ্যানসারটা করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। তাহলে আমি এইটুক মুছে দিই, তোমরা ইনশাল্লাহ তুলেছো খাতায়, আমি উপরটা কোশ্চিনটা রাখছি আর বন্ধন শক্তির মান তোমরা আমাকে হেল্প করবা বলবা। হ্যাঁ, তা দেখো C3H8 এটা কিসের সংকেত, প্রোপেন না বলতো? C3H8 সংকেতটাকে এইভাবে লেখা যায়। মার্কার গুলো আজকে নতুন তো, এর জন্য কালি কম বের হচ্ছে। কার্বন কার্বন কার্বন, তিনটা কার্বন, আর প্রতিটা কার্বন সবগুলোতে হাইড্রোজেন আছে, বোঝা যাচ্ছে? মার্কারে আজকে নতুন কালি তো, আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে একটু লিখলেই। এটা কিন্তু C3H8, তার সাথে 5 মোল আছে কি অক্সিজেন, অক্সিজেন দ্বিবন্ধন কিন্তু আছে O2, এখানে একটা উভমুখী বিক্রিয়া আছে, তার সাথে 3 মোল কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এদিকে ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত লিখেছে। আর তার সাথে কি আছে, 4 মোল অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এবং এদিকে একটা হাইড্রোজেন থাকবে, এবং তার সাথে কি দেওয়া আছে দেখো তো, +2012 কিলোজুল। এই +2012 কিলোজুল অর্থ কি, বিক্রিয়াটি তাপ উৎপাদন করেছে। ডেলেইচের মান এক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ বলতো রোহিত? পজিটিভ স্যার, পজিটিভ না। ডেলেইচের মান এখানে তাপ উৎপাদী, কিন্তু যখন ডেলেইচ দ্বারা দেখাবো আমরা, তখন এটাকে বলতে হবে -2012 কিলোজুল। যদি এখানে মাইনাস দিয়ে থাকতো তাহলে প্লাসের মান হতো, আর যদি আলাদা করে দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ দেওয়াই থাকবে। বুঝা গেছে রাহিমা? রাহিমা রাহিমা বুঝা যাচ্ছে? আচ্ছা যাই হোক, যদি এই পজিশনে প্লাস দিয়ে এই মানটা লেখা থাকে তাহলে ডেলেইচ এর মান আলাদা করে লিখতে হলে মাইনাস দিয়ে লিখতে হবে, আর এখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে ডেলেইচ এর মান প্লাস দিয়ে লিখতে হবে। তোমাদের বইয়ে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেই জায়গাতে স্পষ্ট করে লেখা আছে, আমি শুধু শর্টকাটে তোমাকে বলে দিলাম যে ডেলেইচ এর মান বিক্রিয়ার সাথে যদি প্লাস থাকে, উৎপাদের সাথে প্লাস চিহ্ন দিয়ে লেখা থাকে, তাহলে ডেলেইচ এর মান আকারে লিখতে হলে মাইনাস দিয়ে লিখতে হবে, আর যদি উৎপাদে ডেলেইচ এর মান মাইনাস দিয়ে লেখা থাকে তাহলে ডেলেইচ এর মান প্লাস দিয়ে লিখতে হবে। কথা কি বুঝাতে পেরেছি? হ্যালো, ইয়েস স্যার। ভালো ভাই বুঝতে পারছো কথা আমার? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, ভালো করে বুঝে নাও, স্পষ্ট, আমি স্পষ্টবাদী স্যার, আমাকে বলে তোমরা জানো যে স্যার যা কথা বলে স্পষ্টই কথা বলে, আমার কাছে কোনো অস্পষ্টতা নাই বাপ, আমি যেটা পড়াচ্ছি সেটা পড়ো তুমি। আর যদি ডেলেইচ এর মান আলাদা করে দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ দেওয়া আছে। তাহলে আমরা তিন রকমের সিস্টেম দেখে নিলাম, তাই না? ডেলেইচ এর মান কোশ্চিনে দেওয়া থাকতে পারে প্লাস আর মাইনাস আকারে, যুক্ত আকারে, আর ডেলেইচ এর মান আলাদা ভাবেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখি এবার, বিক্রিয়ক সমূহ কিন্তু বন্ধন ভাঙবে আর উৎপাদ সমূহ বন্ধন কি হবে বলতো? গঠিত হবে, গঠন করবে। তাহলে আগে দেওয়া ছিল কার্বন কার্বন বন্ধন শক্তির মান দেওয়া ছিল, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান দেওয়া আছে, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধনের বন্ধন শক্তির মান দেওয়া আছে, এবং অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান দেওয়া আছে, এবং ডেলেইচ এর মান দেওয়া আছে। তাহলে এখন এখানে 1 মোল কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান বের করতে হবে, এটাই তো কোশ্চিন। রাফি কি বলো? রাফি 102। আচ্ছা, আমার যমুনা শাখায় কে কে আছে একটু হাত তুলো তো, যমুনা শাখায় কে কে আছে একটু হাত তুলে জানাও।
যমুনা শাখা নাজমুস সাকিব, এনামুর রহমান, রাফি এন্ড মেহেরাব হাসান সৌরভ। যমুনা গেল। মেঘনা শাখায় কে কে আছে, একটা হাত তুলো তো, নামাও তো হাতগুলো। মেঘনা শাখায়, মেঘনা মেঘনা শাখায় হচ্ছে মাহাথির হোসেন আর রোহিত হাসান দুইজন। করতোয়া শাখায় কে কে আছে, একটু হাত তুলেন তো। করতোয়া শাখায় কে কে আছে, একটু হাত তুলেন। করতোয়া, করতোয়ার কেউ নাই না? এবার পদ্মা শাখার হাত তুলেন, পদ্মায় অনেকজন থাকার কথা। পদ্মা শাখা, মাইসা পদ্মায়, ঠিক আছে, হ্যাঁ অনেকেই, তিনজন চারজন, চারজন তুলেছে হাত, চারজনই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হাত নামাও তাহলে, আমরা দেখে নিই এবার বন্ধন শক্তির মান, ডেলিচের মান বের করতে হবে। ডেলিচের মান দেওয়া আছে, তাহলে এই কোশ্চিনে বন্ধন ভেঙেছে কে কে দেখতে হবে। দেখো এখানে কার্বন 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 কার্বন, কয়টা কার্বন আছে বলতো? এই বন্ধনটা কি এদিকে কি আছে কোন জায়গাতে মিল না স্যার? তাহলে উৎপাদে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন কোন জায়গাতে নেই, তাহলে কার্বন কার্বন বন্ধনটা ভাঙে নাই বলতো? ইয়েস স্যার। তাহলে এখন কার্বন কার্বন বন্ধন কয়টা আছে? এটা একটা আছে, এটা একটা আছে, দুইটা মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু কার্বন কিন্তু তিনটা আছে। এর জন্য এই কার্বনের সংখ্যার উপর ভিত্তিতে, ভিত্তি করে কার্বনকে তিন মৌলিক বলতে হবে। তাহলে এইচ ওয়ান এর ক্ষেত্রে এখানে ভেঙেছে তিন মোল কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, রাইট রোহিত? বুঝা গেছে? এইচ ওয়ান এর মান যতটা কার্বন থাকবে এখানে, যদি কার্বন কার্বনের বন্ধনের সাথে কোনো মিল না থাকে ডান দিকে, তাহলে ওই কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন ভেঙে গেছে। এখন দেখো কার্বন হাইড্রোজেন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। কার্বন হাইড্রোজেন কি এক জায়গাতে কোনো মিল আছে উৎপাদে? না না স্যার। এটা আছে না গেছে বলো? এটা আছে না গেছে? স্যার গেছে। গেছে, তাহলে কয় মোল গেছে? আট মোল কার্বন হাইড্রোজেন গেছে। এবার দেখো এখানে পাঁচ মোল অক্সিজেন, অক্সিজেন দ্বিবন্ধন, এখানে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন নাই, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। তাহলে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আর অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন কি এক? না না স্যার। না না স্যার। অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন কি এক? না স্যার। না স্যার। তাহলে এখানে পাঁচ মৌলই আছে না গেছে? স্যার গেছে। গেছে, গুড। তাহলে এখানে পাঁচ মোল অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। এখন দেখো তিন মোল কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের বন্ধন শক্তির মান তোমার কোশ্চিনে দেওয়া ছিল, কত ছিল বলো একজন দেখে? 344। আট মোল কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধনের বন্ধন শক্তির মান দেওয়া ছিল কত একজন বলো? রোহিত 414 কিলোজুল পার মোল। আর পাঁচ মোল অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ধন শক্তির মান কত ছিল একজন বলো? 443। 498 ছিল। ক্যালকুলেটর মারে তাড়াতাড়ি হিসাব করে বলো, কে বলতে পারবা? বলো কে বলতে পারবা? কে বলতে পারবা বলো? ক্যালকুলেটর নিয়ে বসনি। 6834 কিলোজুল। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি। তাহলে ভাষাটা বলতে হবে না, বিক্রিয়ক সমূহে তিন মোল কার্বন অক্সিজেন, আট মোল কার্বন হাইড্রোজেন এবং পাঁচ মোল অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন বন্ধন শক্তি ভাঙে। অতএব বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি এইচ অন ইকুয়াল টু, আমি যে গাণিতিক প্রবলেমটা লিখেছি সেটা লিখতে হবে। বুঝা গেছে আমার কথা, স্পষ্ট কথা? হ্যাঁ স্যার গেছে। তাহলে এইচ অন এর কাজ শেষ। তাহলে এইচ অন এর মানটা একটু টুকে রাখি আমার সাইডে, 6834। এবার এইচ টু এর মান বের করবো, কারণ এটা মিশিয়ে দিতে হবে তো, এর জন্য উঠিয়ে দিলাম। এইচ টু এর মান বের করতে হবে, অর্থাৎ
নতুন বন্ধন গঠিত হতে নির্গত মোট শক্তি বের করতে হবে। এখন দেখো কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি এটা একটা, এটা একটা, দুটো কিন্তু কার্বন অক্সিজেন, তাই না? দুইটা কার্বন অক্সিজেন আছে তো, না একটা আছে বলো? দুইটা স্যার, দুইটা আছে। সামনে আবার তিন গুণ আছে, তার মানে কয়টা? ছয়টা। ছয়টা কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন দুইটা, তাহলে সামনে যদি তিন দিয়ে গুণ থাকে, তিন দুগুণে ছয়টা, না স্যার? ছয়টা। তাহলে এই কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান বের করতে হবে। তাহলে আমরা ছয় ইন্টু কার্বন ডাবল বন্ড অক্সিজেন লিখে দিতে পারি না, কারণ এটা তো মান জানা নাই তোমার। অথবা এখানে এই কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান যদি মনে করো এক্স কিলো জুল পার মোল, তাহলে তাহলেও হবে, সমস্যা নেই। পরের লাইনে আসছি আমরা। যোগ অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, কয়টা আছে বন্ধন শক্তির মান? এখানে বন্ধন শক্তি আছে কয়টা? দুইটা আছে, অক্সিজেন হাইড্রোজেন একদিকে আর একদিকে অক্সিজেন হাইড্রোজেন। সামনে আবার কয় গুণ আছে? চার গুণ। তাহলে এনামুল কয়টা হলো বলো? এনামুল রহমান কয়টা হলো? এনামুল রহমান, যমুনার ক্যাপ্টেন, হ্যালো ক্যাপ্টেন সাহেব, ক্যাপ্টেন সাহেব কথা বলো, ঘুম চলে গেছে মনে হয়। অক্সিজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেন সিঙ্গেল বন্ড কয়টা? দুইটা আছে সিঙ্গেল বন্ড, তাহলে সামনে চার গুণ আছে, তাহলে কয়টা হবে রাফি হাত অক্সিজেন হাইড্রোজেনের? তাহলে আট ইন্টু অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে যদি আমরা এটাও রেখে দিই তা পারবো, অর্থাৎ যদি মনে করি আমরা কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান এক্স কিলো জুল, তাহলে সেটা সিক্স এক্স, এইট ইন্টু অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তির মান কত বলো? চৌষট্টি। তাহলে এখানে লিখে দিতে হবে নোট, মনে করি কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এর বন্ধন শক্তির মান মান হচ্ছে এক্স কিলোজুল পার মোল, ঠিক আছে? এটা মনে করে নিতে হবে। আর যদি ওটা রেখা দাও তা হবে, তাহলে এবার সিক্স এক্স যোগ আট গুণন 464 কত হবে হিসাব করে বলো? 3712। গুড, 3712। এই গোটাটা হচ্ছে কিলোজুল, রাইট? আর ডেলএইচ এর মান তো দেওয়া হয়েছিল, তাই না? 2012 মাইনাস 2012। তাহলে আমরা কি অঙ্কের কাছাকাছি আসতে পেরেছি না পারি নাই বলো? পেরেছি, একবারে সোজা চলে এসেছি আমরা। এবার দেখো আমি হিসাবটা করে দিই, তারপরে তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এই তো আমরা এবার ডেল এইচ আমরা জানি লিখতে হবে, আমরা জানি কি আলতো তাপ শক্তির পরিবর্তন, কি আলতো বন্ধন গঠনের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠিত হতে নির্গত মোট শক্তি, অর্থাৎ ডেল এইচ ইকুয়াল টু এইচ ওয়ান মাইনাস এইচ টু। ডেল এইচ এর মান কত ছিল? মাইনাস 2012। এইচ ওয়ান এর মান কত? 6834 মাইনাস কত এখানে? সিক্স এক্স প্লাস 3712। বীজগণিতীয় ক্যালকুলেশন, ঠিক আছে? এবার তোমার স্যার অনেক সমাধান শিখায় আছে তোমাদের স্যারেরা, আমি আর কি শিখাবো সমাধান? তোমরা সমাধান শিখাতে পারবে না আমাকে? বলো, কথা বলো। 13 জন থাকতে থাকতে আস্তে আস্তে তো 11 জন হয়ে গেল, কে বাড়িয়ে গেল? দেখো স্যার, বলো স্যার, উত্তর কি মেন বইয়ে যা আছে তাই কি আসবে না অন্য উত্তর আসবে? অন্য উত্তর আসতে পারে, তোমার মেন বইয়ের বন্ধন শক্তির মান হিসাব করে অত টেনশনে পড়ার দরকার নাই, ঠিক আছে? যেটা আসবে তোমার ক্যালকুলেশন করে সেটা দিবা তুমি, আর অবজেক্টিভের কথা আলাদা। তাহলে 6834 মাইনাস সিক্স এক্স মাইনাস 3712, এই মাইনাস দিয়ে সব রাশিগুলো গুণ হয়ে যাবে না বলো? এই কথা বলো ছেলে পেলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এক্স এর মান বের করতে হবে, তাহলে সংখ্যাটা এক্স এর দিকে দিকে নিয়ে আসতে হবে না?
তাহলে এখন মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে গেল, 6834 মাইনাস 3712, এই মাইনাসটা ওদিকে যে প্লাস হয়ে গেল 2012, তাহলে 6x ইকুয়াল টু প্লাসের রাশি কোনটা, এটা আর এটা, 6834 কে 2012 দিয়ে যোগ করো, তার থেকে 3712 বাদ দাও, কত হয় দেখো হিসাব করে বলো। 5134। তাহলে 5134, 5134। এবার x এর মান তো বের করতে হবে, 6x এর মান তো বের করতে হবে না, তাহলে 5134 ভাগ 6 সমান কত, 855.66 বা 67 কিলোজুল পার মোল। তাহলে আমরা কি পেলাম, কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের বন্ধন শক্তির মান 855.67 কিলোজুল পার মোল। এরকম অঙ্ক দিলে আসবা কি পারবা পরীক্ষায়? তাহলে আমরা এই দুই টার্মের অঙ্ক আবার রিভাইজ করলাম তোমাদের সামনে, দুই নিয়মের, টেলএইচ এর মান নির্ণয় এবং বন্ধন শক্তির মান নির্ণয়। বলো কথা বলো, কি কথা বলছিলাম মানে সৌরভ? হ্যাঁ তুলা লাও, সময় শেষ প্লাস ক্লাসের, আর 2-3 মিনিট আছে এখনো। তাহলে একটা কথা মনে রাখবা, যদি বন্ধন শক্তির মান বের করতে বলে তাহলে একক হবে কিলোজুল পার মোল, আর যদি ডেলএইচ এর মান বের করতে বলে তাহলে শুধু কিলোজুল, কিলোজুল, ঠিক আছে? যদি বন্ধন শক্তির মান বের করতে বলে তাহলে কিলোজুল পার মোল, আর যদি ডেলএইচ এর মান বের করতে বলে সেক্ষেত্রে শুধুমাত্র একক হবে কিলোজুল। আমরা পারবো এখন? আচ্ছা, কার কার এই অঙ্কে সমস্যা আছে শেষে একটু হাত তুলে দেখাও আমাকে, সমস্যা আছে কার কার শেষে একটু হাত তুলে দেখাও, যাদের সমস্যা থেকে গেল তারা কি করবা, হাত তোলো। রোহিতের সমস্যা থাকা গেল, কি রোহিতের সমস্যা বাবা? ওই স্যার, কার্বন কার্বন তিনটা কেন হলো সেটাই এখন পর্যন্ত বুঝতে পারছি না। কার্বন কার্বন ওই যে প্রথমে বন্ধন ভাঙতে ভাঙতে প্রয়োজনীয় শক্তি, এখানে কার্বন কার্বন তিনটা কেন হলো, মানে তিন বন্ধনের জন্য বুঝতে পারছি না। দেখো এখানে এই কার্বন, এই কার্বন, এই কার্বন, ঠিক আছে? এই তো নাকি, এখানে কার্বন কার্বন এক হাত তাই না, আর এর সাথে কার্বন কার্বন আবার এক হাত, দুই হাত, কিন্তু আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করছি যেখানে কার্বন তিনটে আছে, তাহলে এই কার্বনের তিনটা তিনটা হাতই হবে একসাথে, তিনজনকে ধরে আছে, সবাইকে, সবাই সবাইকে ধরে আছে, এর জন্য আমরা তাকে তিনটা হাতের কথা বলছি, ঠিক আছে? তুমি এখানে যতটা কার্বন থাকবে, যদি কার্বন কার্বন হাত দেয় তাহলে যতটা কার্বন পাশাপাশি থাকবে তুমি ততটা ধরবা, যদি এখানে তিনটা কার্বন না থাকে, দুটা কার্বন থাকতো এরকম থাকতো, তাহলে তুমি এখানে কার্বন কার্বন এক হাত না ধরে দুই হাত ধরবা, কারণ দুটা কার্বন আছে, ঠিক আছে স্যার? এটা কি শুধু কার্বনের ক্ষেত্রেই? শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে এটা, আর এগুলো তো, এটা কার্বন কার্বন তো চেন শিকল, আর এগুলো তো পার্শ্ব শিকল তাই না, এটা পার্শ্ব শিকল, পাশে আছে এগুলো, শুধুমাত্র অনলি ফর কার্বনের, মানে এই জি স্যার, মানে কার্বন শিকলের ক্ষেত্রে শুধু। ওকে, কথা ক্লিয়ার? এবার সমস্যা আছে আর না স্যার? ওকে, তাহলে আমার সময়ও শেষ, তোমাদের যতটুক হয়েছে এই ক্লাস শেষ হওয়ার 3 মিনিটের 1 মিনিটের মধ্যে এই ক্লাসে জয়েন করতে করতে আমাকে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবা তোমরা এক্ষুনি, যে যতটুক লিখলে আমার ক্লাস, আচ্ছা পাঠিয়ে দিলে ভালো, 1 মিনিট বা 2 মিনিট সময় থাকলো, শুধু ছবি তুলে ক্লাস কাটিয়ে দেবো আমি, ছবি তুলতে যতক্ষণ পাঠাতে যতক্ষণ সময় থাকবে, তারপরে 2 মিনিট পরে কিন্তু আমি আর দেখবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।